আমার নবী আপনার নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন মদিনা মসজিদ মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসা রয়েছে নবী বাগে সাহাবীরা সবাই আমার নবীর নিকটস্থ হয়ে রয়েছে আল্লাহ নবী নিজের মাথা থেকে আল্লাহ নবী নিজের মাথা থেকে পাগড়ি মোবারকটা খুললেন আল্লাহ নবী মাথা থেকে নিজের টুপিটা খুললেন আল্লাহ নবী চিরুনি দিয়ে আমার নবীর মাথাটাকে রাসূলুল্লাহ আসড়াচ্ছিলেন আল্লাহ নবী চুল আসড়াতে আসড়াতে নবী বাকের মাথা মোবারক থেকে কয়েকটা চুল আল্লাহ পাকের জমিনে পড়ে যাচ্ছিল আল্লাহ নবী সাহাবীরা সকলে নবীর বরকতি চুল মনে করে সবাই একটা দুটো করে সবাই তুলে নিতে থাকে আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহর তার প্রিয় সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করেন তিনি রাসূলুল্লাহর নিকটে আসবেন পারেন না নবী অন্যান্য সাহাবীরা বসে রয়েছে সবাই আপনার বিজ্ঞ সাহাবীরা বসে রয়েছে আমি খালিদ যদি আমার নিকটে চলে যায় আমি যদি নবীর নিকটস্থ হয়ে যায় নবীর বিজ্ঞ সাহাবীরা আমার প্রতি খুশি হবে নবী পাকের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুক্ষণ ধরে আল্লাহর নবীর নূরান্বিত চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ নবী খালিদ বিন ওয়ালিদের দৃশ্যটা দেখলেন আল্লাহ নবী যখন মাথা আসড়ানো হয়ে গেল নবী আমার খালিদ বিন ওয়ালিদকে ডাক দিলেন ও বাবা খালিদ ও বাবা খালিদ কি হয়েছে বাবা এদিকে এসো তুমি আমার নিকটে এসো আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকটে এসে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর নিকটে এসে দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীকে উদ্দেশ্য করে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খালিদ মনে মনে চিন্তা করছিলাম আপনার ওই বরকতি চুল মোবারকটা আমি যদি একটা বার আমি নিতে পারতাম আমি একটা চুল নিয়ে আমি জনমের মতো আমার কাছে রেখে দিতাম দূর থেকে বিরাট ইচ্ছা হচ্ছিল আপনার চুল নেব মাগার নিতে পারিনি আপনার অন্যান্য সাহাবীরা তো সামনে বসা তাদেরকে আমি যদি উইথড্র করে আপনার কাছে আসি অবমাননা হবে অমর্যাদা হবে কিন্তু আমার মনের আশা একটা বার আপনার একটা চুল ওই বরকতি চুল আমার সঙ্গে আমি খালিদ রেখে দিতে চাই আমার নবী আপনার নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খালিদ বিন ওয়ালিদকে ডেকে বললেন ও বাবা খালিদ ও বাবা খালিদ আমার মাথা চুল নেবে আমার মাথা চুল নেবে আমি রাসূলুল্লাহ তোমাকে আমার মাথার চুলটা দেব আল্লাহ নবী মাথা থেকে পড়ে যাবা একটা চুল আল্লাহ পাকে জমিন থেকে তুললেন আল্লাহর জমিন থেকে তুলে খালিদকে বললেন ও বাবা খালিদ মাথা থেকে টুপিটা খোলো আল্লাহ নবী সাহাবী খালিদ মাথা থেকে টুপিটা খুললেন আমার নবীর নিকটে হাতে যে আল্লাহ নবী নিজের হাত মোবারক দ্বারা আল্লাহ নবী নিজের মাথার চুলটা খালিদের টুপিতে পরিয়ে দিলেন আল্লাহ নবী খালিদের মাথা টুপিতে বেঁধে দিলেন আল্লাহ নবী ওই সময় খালিদকে ডেকে বললেন ও বাবা খালিদ ও বাবা খালিদ আমি রাসূলুল্লাহ
তোমাকে জানিয়ে দিলাম বাবা আমি তোমাকে বলে দিলাম যতদিন বেঁচে থাকবে আমার মাদার টুপিটা তুমি মাথায় রাখবে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি এই মাদার টুপিটা নিয়ে যে যুদ্ধে তুমি যাবে আমার চুল বাঁধা টুপিটা নিয়ে তুমি কাফেরদের এগেনস্টে যে যুদ্ধগুলো করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খালিদ কোন যুদ্ধে খালিদকে কেউ পরাজয় স্বীকার করাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহ বাগে বান্দারা ও জওয়ানেরা ও যুবকেরা শুনে রাখুন আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মাথা চুল মোবারকের ওই টুপিটা পরে ঐতিহাসিকগণ বর্ণনা করেছে খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে যায় সমস্ত যুদ্ধে জয়লাভ করে খালিদের সামনে এসে দাঁড়াবে এমন কোন মায়ের সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় না জোরে বলুন সুবহানাল্লাহ কত সময় ও আল্লাহ বাগে বান্দারা আবার নবী আমরা নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব নবী বললে ও আসহাবীরা ও আমার বাংলা আল্লাহ বাগে বাংলারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়া মা আদরাকা মাল ক্বারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসূত ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফা হুয়া ফি ঈসা الرامية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله بقرآن كريم سورة القارية بدور مولين وما بلا بمنا سنة رخو أمي الله بك جاني دلام أمي الله بك تما دير بولي دلام حسر المدين أشمس بندر নফসি নফসি করবে আসরের মাঠে সমস্ত বান্দা বান্দীরা জরাজীর্ণ হয়ে যাবে তাদের শরীর মোবারক থেকে কাপড়গুলোকে খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে দেওয়া হবে নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন ও গাওয়া সাহাবীরা ও গাওয়া সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাসরের মহাময়দানে আল্লাহর বান্দা বান্দীরা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে যে জায়গাতে বান্দা দাঁড়িয়ে যাবে ওই বান্দার কদম মোবারক থেকে সত্তর গজ পর্যন্ত নিজেদের দেহের পাসিনাটা গড়িয়ে যাবে দেহ থেকে ঘামটা গড়িয়ে গিয়ে তামাম হাসরবাসী দেহ থেকে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে আল্লাহর নবী বললেন সমস্ত হাসরবাসীর ভিতর থেকে সবার গা থেকে যখন ঘামটা বেরোবে ওই খামে পরিবর্তে খামের এত তীব্রতাটা বেড়ে যাবে ওই খামের কারণে কারণ নাকিস নাকিস নাসিকা পর্যন্ত পৌঁছে যাবে খামের তীব্রতা কারো কর্ণকুহারে পৌঁছে যাবে নবী আমার সাহাবীদেরকে বললেন ও কামা সাহাবীরা ও কামা সাহাবীরা
আবি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবি রাসূলুল্লাহ বলে দিলাম, হাসর মাসির ভিতরে যখন তাদের নাক পর্যন্ত পৌঁছে যাবে, কান পর্যন্ত তাদের ঘামটা পৌঁছে যাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা কঠিন পরিস্থিতি, যে সময় মাতার বেটার হবে না, বেটা তার মায়ের হবে না, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যখন তামাম দুনিয়ার জমিনের পাহাড়গুলোকে আল্লাহ ধূলিসাৎ করে দেবেন, জমিনটা আল্লাহর জমিন ধূলিসাৎ হয়ে যাবে, ওই একটা কঠিন পরিস্থিতি আল্লাহ নবী বললেন, ও কাবাসাবিরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওই হাসরের মাঠ সম্পর্কে প্রত্যেকে অন্তরে ভয় ভয় না করো। হাসরের মাঠে হিসাবের জায়গায় প্রত্যেকে দাঁড়াতে হবে। দুনিয়ায় যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করে, জনসম্মুখে যদি ওটা প্রকাশ পায়, লজ্জায় নিজে মাথা আর তুলতে পারে না, ঘাড় আর নিচু হয়ে যায়, এক জায়গাতে দাঁড়িয়ে থাকলে গা দিয়ে ঘাম বেরিয়ে যায়। একটা গোনার কারণে, একটা গোনার কারণে গার ঘাম গড়িয়ে গড়িয়ে জাগাতে, যেন ওই ব্যক্তিটা ওই জাগাতে হতস্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে। হাসরবাসী জীবনের সূচনা থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা অসৎকর্ম করেছে সবগুলোকে একত্রিত করা হলো, অতগুলো হিসাব একসঙ্গে দিতে গায়ের ঘাম ঠিক থাকবে? একবারও সেই হাসরের কথা মনে পড়ে না? মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আজকে আপনি সমাজের বুকে টিভি দেখে কাটালেন, আপনার ঘরের সন্তানেরা সিরিয়াল দেখে কাটাল, আপনার ঘরের মাটা সিরিয়ালের সঙ্গে নিজের জীবনটা কাটিয়ে দিল, ও আল্লাহ পাকে বাংলারা শুনে রাখো, আপনি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করেছেন, ওতে আপনি হারাম পথে উপার্জন করেছেন, আপনি দুনিয়ার জামিনে হালাল পথটাকে আপনি বাছেন, ও আল্লাহ বান্দারা শুনে রেখে দিন, আপনি দুনিয়ার লটারির টিকিট কেটে অর্থ সম্পদ কামিয়েছেন, লটারির টিকিট দিয়ে আপনি ধন সম্পদ বিল্ডিং মালাখানা বানিয়েছেন, যে লটারির উপরে আল্লাহ পাক লানত বর্ষিত হয়, যে যে আপনার আপনার দুনিয়ার জমিনে নানান রকম প্রতিযোগিতার উপরে আল্লাহ পাক লানত বর্ষিত হয়, ও আল্লাহ বান্দারা সেই হাসুর মাঠে যখন সকল সাবানের বাসা থাকবে, ইয়া নফসি নবী আদমের মুখের জবানের ভাষা, ইয়া নফসি সমস্ত নবীদের ভাষা, ইয়া নফসি আমার নবী, আপনার বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহর জবানিতে বর্ণিত একটা হাদিসের ভিতরে উল্লেখ হয়েছে, তামাম হাসরবাসীর ভিতরে সবার যখন জবানের ভাষা থাকবে ইয়া নফসি, ওই হাসরবাসীর ভিতর থেকে যার জবানের ভাষা থাকবে, ইয়া রাব্বি হাবুল উম্মতে আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতের উপায় কি হবে, ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই হাসর সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, হাসরের মাঠেতে আল্লাহ পাকের বান্দাদিগের চুনচুন পরিমাণ হিসাব নেওয়া হবে। কার আল ঠেলেছো, কার দরজা ঠেলেছো, হিসেব দিয়ে দেওয়া লাগবে। পার্কে বসে কেরা গল্প করেছে যুবক ছেলে, হিসেবটা কিন্তু দিতে হবে। বাস বাগানের ভেতরে ফোনে গল্প করে টাওয়ার উড়িয়েছে, হ্যাঁ 4G টাওয়ার
আপনাদের জন্য 4G টাওয়ারও আর ও ভোল্টেজ দে পারতেছে না, পিকআপ দে উঠতে পারে না, ধরে তো আর ছাড়ে না। ও গোলাবাগে বান্দারা আমার নবী আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ নবী বললেন হাসরবাসীর ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদের হিসাব নেবেন। আল্লাহ বাগের কিছু বান্দা যিহোবা মুবারাকতা বেরিয়ে বেরিয়ে তাদের নাভি স্তন পর্যন্ত ছুঁড়ে যাবে, সবাই বলবে পানি 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 বলে চিৎকার করতে থাকবে। নবী আমার ওই দিনেতে আল্লাহ বাগের তরফ থেকে হামাজে কাউসারে রহমতার হবে। আমার নবী নিজ হাতে করে গোনাগার উম্মত উম্মতিদেরকে পানি পান করাবে। ও গল্লাবাগে বান্দারা শুনে রাখো দুনিয়া জামিনে আমার নবী যদি সুন্নাত নাড়িটা রাখতে পারে নবীর হাত থেকে খাওয়াতে কাউসারের পানিটা পান করতে পারবে। ও গল্লাবাগে বান্দারা শুনে রাখো আপনি যদি নবীর সুন্নাতটাকে মেনে নিয়ে আপনি তামাম জিন্দেগিতে অসৎ কর্ম থেকে দূরে থাকতে পারে, কবরে নাজাত পাবে ও আখিরাতেও নাজাত পাবে, না হলে হাসরের মাঠে থেকে নিয়ে আপনাকে চুল চুল পরিমাণ হিসাব দিতে দিতে নিজের জীবনটাকে ধরিষ্যাত করে দেবে।